नमस्कार, क्राइम रिपोर्टर्स सीरीज में आपका स्वागत है। मैं नीचा सरोज आई नजर डालते हैं आज कुछ खास खबरों पर। हुगली जिले के पांडुआ में आने वाले छठ और काली पूजा समापन के लिए बुलाया गया पांडुआ काली पूजा सेंट्रल कमेटी की बैठक, जिसमें आने वाली काली पूजा में पांडुआ मनाएगी भव्य रूप से काली माँ का उपासना। यह पूजा चार दिन प्रशासन और पूजा कमेटी कैसे संभालेगी, लाखों की तादाद में लोगों की व्यवस्थाओं को लेकर चर्चा भी की गई। वहीं एडिशनल एसपी डीएसपी क्राइम ओसी पांडुआ वीडियो साहिबा ओसी फायर और सेंट्रल पूजा कमेटी के प्रेसिडेंट सहित अनेक लोग उपस्थित रहे। साथ ही उन्होंने यह भी कहा कि इस बार काली पूजा में डीजे नहीं बजेगा और यह भी बताया कि सिस्टम के बाहर चलने वाले लोगों को इस बार कड़ी से कड़ी सजा मिलेगी। इस बैठक का आयोजन उसी पांडुआ एस दास और पांडुआ काली पूजा सेंट्रल कमेटी के प्रेसिडेंट एवं चक्रवर्ती के उद्योग से आयोजन किया गया है। ऐतिह्यवाही काली पूजा, से काली पूजा समन्वय कमिटी मीटिंग, ये मीटिंग उपस्थित एडिशनल एसपी सीआई डीएसपी क्राइम समस्त সব ভিডিও সাহেবা সবাই উপস্থিত হয়েছেন। আমরা এখানে আজকে মূলত সামগ্রিক বিষয় কিভাবে আমাদের প্রশাসনিক লেভেল এবং পান্ডুয়া সেনা পূজা কেন্দ্রীয় কমিটি যৌথ মিলে কিভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে করা যায়, চার দিন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং যাতে সুষ্ঠুভাবে এটাকে করা যায় পুজোটাকে, যার জন্য আমাদের এখানে মিলিত হয়েছি। আমরা মূলত আমরা পান্ডুয়া সেনা পূজা কেন্দ্রীয় কমিটি গত 11 অক্টোবর আমরা মিলিত হয়েছিলাম সমস্ত আমাদের 45টা বারোয়ারি আমাদের এই পুজো কমিটি সেন্ট্রাল কমিটির আওতায় আছে। আমরা তাতে সিদ্ধান্ত নিয়েছি আমাদের ডিজে, যে ডিজে সেই ডিজেটা পুরোপুরি বন্ধ থাকবার জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। কোনো বারোয়ারে যদি ডিজে বাজায় তার জন্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি, তাতে কোনো সেন্ট্রাল কমিটি কোনো হস্তক্ষেপ করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে নো এন্ট্রি। আমরা প্রথম কালী পুজোর প্রথম দিন আমরা নো এন্ট্রিটাকে রাখিনি, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ দিন তিন দিন, এই তিন দিন 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমরা নো এন্ট্রি রেখেছি। টোটো অটো মোটরসাইকেল দু চাকা এবং চার চাকা লরি সমস্ত কিছু দর্শনার্থীদের সুবিধার জন্য। যদি দেখা যায় প্রচুর 11টার পরও প্রচুর গ্যাদারিং আছে, তবে আমরা সেখানে তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নেব সেটা বাড়ানো যায় কি না। নাম্বার থ্রি, আমাদের যেসব জায়গায় অন্ধকার সেই সব জায়গাগুলোতে যাতে আলোর ব্যবস্থা পঞ্চায়েত থেকে করে এবং পঞ্চায়েত সমিতি থেকে করে, সেই সব জায়গাগুলোতে আমরা প্রস্তাব রেখেছি। আমরা আমাদের যে মাতৃসংঘ ওপারে লাইনের ওপারে যে মাতৃসংঘ, সেই থানার যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই অবস্থা খারাপ। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি, আমাদের সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা অনুরোধ রেখেছি যাতে এই রাস্তাটা অন্তত প্যাচআপ করা যায় এবং স্টেশন রোডটা খুব জল জমে যায়, সেখানে যাতে জলটাকে নিকাশি ব্যবস্থা করা হয়, এই প্রস্তাবগুলো আমরা রেখেছি। আমাদের বিজয়া হবে 30শে অক্টোবর। আমরা এবার যাতে বড় বড় ঠাকুরগুলোকে বিসর্জন করতে সুবিধা হয় তার জন্য দায়পুকুর, যে আমাদের সুপারমার্কেটের উল্টো দিকে যে দায়পুকুর আছে, সেই দায়পুকুরে হাইডা থাকছে। হাইডার মাধ্যমে রাত্রি 12টার পর থেকে হাইডার মাধ্যমে সমস্ত প্রতিমা নিরঞ্জন হবে। এই সমস্ত আলোচনাগুলো আমরা করেছি এবং যাতে সুষ্ঠুভাবে যাতে আমাদের এই পুজোটা নির্বিঘ্ন হয় তার জন্য আমরা এই সমন্বয় কমিটিতে প্রস্তাবগুলো রেখে এগুলোকে আলোচনার মাধ্যমে এসেছি। রেল লাইনে তো অনেকে পারাপার করেছে, তার জন্য আমরা জিআরপিকে অনুরোধ করেছি পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী পুলিশি ব্যবস্থা থাকে ওই পান্ডুয়া রেলগেট এবং আপনার স্টেশনে, যেহেতু স্টেশনে ওভারব্রিজটা অনেকে ব্যবহার করে না, রেল লাইন দিয়েই পারাপার হয়, সেটাকে যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমরা প্রস্তাব রেখেছি বলেছি। অনেকে বয়স্করা যারা আছে তারা ওভারব্রিজ উঠতে পারে না বা তাদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা নিচ্ছে, সেটাও বলেছি যাতে হুইল চেয়ার রাখা যায় তার জন্য আমরা এটাও প্রস্তাব রেখেছি তাদের কাছে। এবার প্রশাসনকে চাপ দেবো আমরা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো যেন করেন। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, দেখা যাচ্ছে নো এন্ট্রি থাকা সত্ত্বেও অনেকে মদ্যপ অবস্থায় বাইক নিয়ে বা টোটো নিয়ে ঢুকে যায়, এই ব্যাপারে কি সেন্ট্রাল কমিটি কোনো ব্যবস্থা নেবে? হ্যাঁ, এই জন্য আমরা এই যাতে গতবার আমাদের এই প্রবলেমটা অ্যারাইজ করেছি, আমরা যে কার্ড দিই, যে সেন্ট্রাল কমিটি যে ব্যাচ দেয় কেন্দ্রীয় কমিটি, সেই ব্যাচটাকে নকল করে গতবার অনেক এরকম ধরা পড়েছে, তার জন্য আমরা এবার মানে চালু করেছি প্রত্যেক কমিটিকে দু কপি করে ফটো থাকবে, এক কপি তার কার্ডে থাকবে আর এক কপি আমাদের কাছে জমা থাকবে। কেউ যদি ফলসভাবে করতে চায় তাহলে আমাদের ধরা পড়ে যাবে। এবং আরেকটা যেটা আমরা এবার গত বছর থেকে চালু করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কেন্দ্রীয় কমিটি 45টা পুজো কমিটি প্লাস ওসি ভিডিও ফায়ার ব্রিগেড সমস্ত সাধারণ মানুষদেরও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আসতে পারে
কোনো যদি প্রবলেম কোনো কিছু যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে আমরা ইয়ে করতে পারব। আমার নাম অনুদিত চক্রবর্তী, পাণ্ডুয়া শ্যামা পূজা কেন্দ্রীয় কমিটির সম্পাদক। পশ্চিম বঙ্গাল কে হুগলি জেলে সে অনিবন্ধ কি এক রিপোর্ট।